আমি কিভাবে ইনপুট মেসেজ দিয়ে আমি রিমাইন্ডার দিয়ে দিতে পারবো সেটা লাস্ট লেসনে দেখেছেন। যেমন আমি এখানে ক্লিক করলে এখানে সেটা শো করছে। এখন এখানে দেখাচ্ছে 30,000 to 2 লাখ। আমি যদি এইখানে 35,000.25 দিলাম, তাহলে এখানে এটাকে ইরর দেখাচ্ছে, কারণ আমি এখানে হোল নাম্বার অনলি এখানে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার এখানে রেঞ্জটা ঠিক আছে। তো এই ধরনের যদি সমস্যা হয় যে যেখানে আমাকে ইরর দেখাচ্ছে কিন্তু আমি দেখছি যে আমার এটা ঠিকই আছে রেঞ্জের ভিতরে, কিন্তু কেন ইরর দেখাচ্ছে, এই ক্ষেত্রে আমাকে এটা উল্লেখ করে দিতে হবে যে এটাকে এটা ডেসিমেল নাম্বার হতে পারবে না। কারণ আমি ডাটা ভ্যালিডেশনের আমি ভিতরে গেলে আমি দেখতে পারবো যে সেটিংসের ভিতরে এখানে আমি হোল নাম্বার অ্যাপ্লাই করেছি। তো সেই ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ হলো যে আপনি ইনপুট মেসেজের ভিতরে আপনি অ্যাড করে দিতে পারেন, আর আরেকটা অ্যাপ্রোচ হলো যে ইরোর অ্যালার্ট যেটা একটু আগে দেখালো, সেই ইরোর অ্যালার্টটাকে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। ইরোর অ্যালার্টের ভিতরে আপনি লিখে দিলে সে ওইটাকে শো করবে, যে কোনো একটা করলেই হবে। যেমন আমি এখানে ইরোর মেসেজ এইটা আমি পুরো ইরর মেসেজটা আমি দিয়ে দেওয়ার পরে এখন সে এই ইররটাকে সে শো করবে, এবং টাইটেলটাকে আমি দিতে পারি। এটা দেওয়া তো অনেক ইম্পর্ট্যান্ট না, যদি আমি একটু সুন্দর করে দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারি, এটা এমনি দেখতে সুন্দর লাগবে। এটা দেওয়ার পরে এখন আমি এটাকে ওকে দিলাম। এবার আমি প্রথমে দিলাম 50,000, এন্টার দিলাম, ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এবার যদি 56,000.45 দিয়ে আমি এন্টার দিই, তাহলে এখানে এটাকে সে কীভাবে কাস্টমাইজ করে ফেলেছে যে রং যেটা টাইটেলে দিয়েছিলাম এবং এইখানে মাস্ট বি এ হোল নাম্বার অ্যান্ড মাস্ট বি বিটুইন 30,000 to 2 লাখ। তো এখানে আমার তখন এখানে আমি বুঝতে পারবো যে আমার এই রিমাইন্ডারে যেটা বলেছিলাম সেটা তো আছেই, প্লাস আমার এই হোল নাম্বার হতে হবে। তো এটা আপনি এখানেও ইউজ করতে পারেন, রিমাইন্ডারেও ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে আপনি ইউজারের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছেন।